DJI Mavic 3 Cine এতদিন আশা করি DJI এর সেই লেজেন্ডারি ড্রোন এর সম্পর্কে সবাই জানেন যারা টেক লাভার তারা এতদিনে সবাই জানে এই ব্যাপারে তাও যারা না জানে তারা আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখে আসবেন অবশ্যই আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে এর লিংক দিয়ে দিয়েছি সেই ভিডিওটিতে আমি এই Mavic 3 Cine ড্রোনটি রিভিউ করেছি তবে আজ আর রিভিউ নয় সরাসরি এই Mavic 3 Cine এর ফ্লাইং গাইড নিয়ে হাজির হয়েছি হ্যাঁ ফ্রেন্ড আজকের ভ্যালু অফ সায়েন্সের এই ভিডিওতে আমরা জানবো যারা ফার্স্ট এই ড্রোনটি নিবে তারা কিভাবে এটিকে প্রথমবার মতন ফ্লাই করবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে নিতে চাই যে ড্রোন যারা কিনতে চাইছেন বা কিনবেন তারা সবাই প্রথমে না হলে পরে জেনেই যায় যে এর ফ্লাইং টেকনিকগুলো কি কি তবে DJI দাবি করছে যে এই Mavic 3 এর ক্ষেত্রে এই বিষয়টি একটু ভিন্ন তাই তারা এই ফ্লাইং গাইড তাদের নিজেদের অফিশিয়াল চ্যানেলে দিয়েছে কারণ এই Mavic 3 ড্রোনটি প্রফেশনাল একটি ড্রোন এতে থাকা সব ফিচারসই প্রফেশনালদের জন্য তৈরি করা তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ড আপনাদের সাথে আমি রয়েছি শিহির আপনারা দেখছেন ভ্যালু অফ সায়েন্স উইথ ফান এই ভিডিওর লাস্টের কোন একটি অংশে আমি আপনাদের এই Mavic 3 সিনের একটি দুর্দান্ত ফিচার্স সম্পর্কে আলোচনা করব যেটি হয়তো আপনারা অনেকেই জানেন না আমরা যারা টেক লাভার তারা সব সময়ের জন্য কোনো প্রোডাক্ট কেনার পর তার ইউজার ম্যানুয়ালকে সোজাসুজি এড়িয়ে চলি কারণ আমরা সবাই তখন ইঞ্জিনিয়ার হয়ে যাই তাই না অবশ্য এটা আমিও করি তবে এবার DJI এর এই Mavic 3 কে ফ্লাই করতে হলে এটা করলে হয়তো আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে কারণ এবারের এই ড্রোনের দাম কিন্তু নেহাতি কম নয় তাহলে আনবক্স করা যাক DJI Mavic 3 Cine সবকিছু আনপ্যাক করার পর রিমোট কন্ট্রোলার প্রথম ব্যবহার রিমোট কন্ট্রোলারের ফিক্সড ব্যাটারি ডিফল্ট রূপে স্লিপ মোডে সেট করা থাকে ব্যবহার করার আগে রিমোট কন্ট্রোলারের সাথে চার্জার কানেক্ট করে ব্যাটারি রানিং করার জন্য প্রায় 1 মিনিটের জন্য USB C তারের মাধ্যমে রাখতে হয় এখন DJI RC Pro রান করা হচ্ছে প্রথমে বাটনটি প্রেস করুন এবং তারপর আবার করুন এবং রিমোট কন্ট্রোলারের পাওয়ার জন্য প্রায় 2 সেকেন্ড ধরে রাখুন রিমোট কন্ট্রোলারের পাওয়ারের পরে আপনার নির্ধারিত ভাষা নির্বাচন করুন এবং খেয়াল রাখতে হবে যে ওয়াইফাই এর মাধ্যমে রিমোট কন্ট্রোলারকে ইন্টারনেটে সংযুক্ত করার বিষয়টি কানেক্ট করার পর নেক্সটে ট্যাপ করতে হবে এবং টাইম এন্ড ডেট সেট করতে হবে এটি অবশ্যই ম্যান্ডেটরি এত কিছুর পরও এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই বাকি রয়েছে সেটি হচ্ছে আপনার DJI অ্যাকাউন্ট লগ ইন করা না হলে এই ড্রোন ফ্লাই করানো সম্ভব হবে না আর যাদের DJI অ্যাকাউন্ট নেই তাদের অবশ্যই একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে নতুন ব্যবহারকারীদের কাছে হয়তো এই প্রসেসটি একটু কঠিন মনে হতে পারে তবে আমি বলছি এই বিষয়টি আমাদের জিমেইল খোলার মতো সহজ এরপর আসা যাক DJI ফ্লাই অ্যাপে DJI ফ্লাই অ্যাপটি চালু করার পর প্রথমে হোম স্ক্রিনে ফিরে যেতে হবে বাম অথবা ডান দিকে সোয়াপ করে এতে থাকছে এবারে টাচ স্ক্রিন যা অনেকটাই সেন্সিটিভ আগের ভার্সনের তুলনায় এখন ড্রোনটিকে রেডি করা যাক ড্রোনটিকে আনপ্যাক করার পর পাওয়ারিং বাটন চালু বা বন্ধ করার জন্য প্রেস করতে হবে প্রথমবার ব্যাটারি ব্যবহার করার সময় ড্রোনের পিছনের USB C পোর্টটিকে সরাসরি ব্যাটারি চার্জের সাথে সংযুক্ত করতে হবে এবং ফুল চার্জ করে নিতে হবে আপনারা সবাই আমার রিভিউতে দেখেছেন যে আমি বলেছিলাম এবার এই DJI Mavic 3 সিনেতে থাকছে ড্রোনের মধ্যেই চার্জ করার সুবিধা যা আগে ড্রোনগুলোতে ছিল না এতে আমাদের সময় এবং কষ্ট দুটোই কমে যাবে বিশেষ করে আমার মতো অলসদের জন্য DJI জানিয়েছে যদি ব্যাটারি চার্জ ইন্ডিকেটর প্রায় 50% বা তার নিচে হয় তাহলে প্রথমে এটিকে 75% বা তার উপরে চার্জ করে নিতে হবে আমরা জানি যে প্রথমবারের মতো DJI এর প্রত্যেকটি ড্রোনই রান করার জন্য ফার্মওয়্যার আপডেট করার প্রয়োজন পড়ে তার পর্যাপ্ত চার্জ আছে কিনা তা নিশ্চিত করতে হয় আপডেট হওয়ার মধ্যে এখন ড্রোনের পাওয়ার বাটনটিকে 2 সেকেন্ডের জন্য চেপে রাখতে হবে ড্রোনটিকে টার্ন অফ করার জন্য আবার এটিকে অন করতে হলেও 2 সেকেন্ডের জন্য এটিকে প্রেস করে ধরে রাখতে হবে এখন ড্রোনটি আপডেট এবং অ্যাক্টিভেট হচ্ছে এরপর DJI ফ্লাই অ্যাপটিকে ওপেন করতে হবে এখন DJI এর অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে সেই সাথে এখানে আসা প্রত্যেকটি ইনস্ট্রাকশন ফলো করতে হবে মনোযোগ দিয়ে এভাবে অ্যাক্টিভেশন প্রসেসটি শেষ করতে হবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো যদি কন্ট্রোলারের স্ক্রিনের উপর বাম পাশে আপডেট ফার্মওয়্যার কথাটি লেখা আসে তাহলে আবার আপডেট দিতে হবে সেখানে ক্লিক করে আর যদি সেই লেখাটি না আসে তাহলে আর দরকার নেই তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কন্ট্রোলারের সফটওয়্যার ভার্সনটি একেবারে লেটেস্ট হতে হবে এই আপডেটের মধ্যে অবশ্যই ড্রোনটিকে টার্ন অফ করা যাবে না যখন আপডেট শেষ হয়ে যাবে তখন নিচে থেকে রিমোট এবং ড্রোনটি অন হয়ে যাবে এ পর্যায়ে ড্রোনটি সেট আপ শেষ হয়ে গিয়েছে এখন এটিকে উড়ানোর সময় চলে এসেছে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে
এতে থাকা ড্রোন কভারটি অবশ্যই সবসময় ব্যবহার করার পরামর্শ দিয়েছে DJI। আরেকটা বিষয় জানিয়ে দিই যে এর ব্যাগটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটির একটি চেন খুললেই এটিকে ব্যাকপ্যাক এ কনভার্ট করা যাবে যে কোনো জায়গায় এটিকে ক্যারি করার জন্য। প্রতিবার উড়ানোর আগে এর ব্যাটারি লেভেল চেক করে নিলে এর ফ্লাইট টাইমের প্রতি একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায়। এখন ড্রোনটি এবং রিমোটটি আনফোল্ড করতে হবে ভিডিওতে দেখানো স্টেপে। এখন DJI ফ্লাইট অ্যাপটি ওপেন করতে হবে কন্ট্রোলারের ইন্টারফেস থেকে। এরপর যায় ট্যাপ করতে হবে সেফটি অপশনে এবং সেট করতে হবে অবস্টেকল অ্যাভয়েডেন্স অ্যাকশন, যেটি অবশ্যই প্রথম পর্যায়ে হয়তো বাইপাস আর না হয় ব্রেকে দিয়ে রাখা উত্তম। এখন নিচের দিকে আসলে দেখা যাবে অটো RTH অ্যাল্টিটিউড, এটি রেঞ্জ একেবারে হাইতে রাখতে হবে। প্রথমবার ড্রোনটি ফ্লাই করতে হলে অবশ্যই এমন একটি জায়গা বেছে নিতে হবে যাতে কোনো ধরনের বাধা বা বড় কোনো গাছ না থাকে। এটিকে উড়াতে হলে প্রথম এটিকে সমতল একটি জায়গায় সামনের দিকে মুখ করে রাখতে হবে। এখন পাওয়ার অন করতে হবে। এখন রিমোট এর ব্যাটারি লেভেল চেক করে নিতে হবে। প্রথমে রিমোটটি অন করে এর RC মোডকে নর্মালে রাখাটাই ভালো। এখন একটু চেক করে নিতে হবে এর ক্যামেরার রেসপন্সনেস। এটি করতে হলে আবার সেই কন্ট্রোলার অপশনে যেতে হবে। এরপর নিচের দিকে স্ক্রোল করলে দেখা যাবে ফ্লাইট ক্যালিব্রেশন, এখানে ট্যাপ করলে আরেকটি ইন্টারফেস আসবে। এখন ওকেতে ট্যাপ করলে অটোমেটিক ক্যালিব্রেশন হয়ে যাবে। এখন স্ক্রিনে টেক অফ লেখা আসলে সেখানে ট্যাপ করলে কিছুক্ষণ ধরে রাখতে হবে অটো টেক অফ ইনেবল করার জন্য। ড্রোনটি যখন টেক অফ হবে তখনই কিছু সময়ের মধ্যে রিমোট এ আরেকটি লেখা আসবে ল্যান্ড। এখন ল্যান্ডে ট্যাপ করলে ড্রোনটি আবার অটো ল্যান্ড হবে। এখন যদি আমরা ড্রোনটি ম্যানুয়াল কন্ট্রোল করতে চাই তাহলে দুটি জয়স্টিককে একসাথে নিচের দিকে এবং এরপর দুটিকেই একই সাথে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন ছেড়ে দিলে ড্রোনটিকে দেখা যাবে যে এটি এখন উড়ার জন্য রেডি। এখন বাম হাতের স্টিকটি উপরের দিকে আস্তে আস্তে উঠালে ড্রোনটি ফ্লাই করবে। অবভিয়াসলি সবাই ম্যানুয়ালটাই চাইবে, কারণ ড্রোনকে নিজে কন্ট্রোল করার মজা পাওয়ার জন্যই তো এত কিছু, তাই না? বাম হাতের কন্ট্রোলটি ড্রোনটিকে উপরে উঠাতে এবং নিচে নামাতেই ব্যবহার করা হয়। তাছাড়া এই বাম হাতের বাটনটি দিয়ে ডানে বামে ড্রোনকে ঘোরানো যায়। এখন ডান পাশের জয়স্টিকটি এর কাজ হচ্ছে ড্রোনটিকে সামনের দিকে মুভ করানো এবং পেছনের দিকে মুভ করার সেই সাথে বামে এবং ডানে মুভ করানো। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ড্রোনের মোটর না চললে আপনারা এই সকল কন্ট্রোল এর কোনো আউটপুট পাবেন না, তাই সবার প্রথমে ড্রোনের মোটর গুলো চালু করে নিতে হবে। প্রথমে যেভাবে বলেছিলাম সেভাবে ল্যান্ডিং এর পর ঠিক একই নিয়মে ড্রোনটির মোটর বন্ধ করতে হবে। আরেকটা মজার ফিচার্স হচ্ছে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারের মধ্যেই পজের একটি অপশন রয়েছে। ড্রোনটি আকাশে ওড়ার সময় সেই পজ বাটনটি প্রেস করলে ড্রোনটি ওখানেই মুভ করা অফ করে দিবে এবং স্টিল ভাবে উঠতে থাকবে। এই ড্রোনের উড়ার গতি সহ অন্যান্য ইনফরমেশন কন্ট্রোলারের স্ক্রিনেই দেখা যাবে। আরেকটা রিমাইন্ডার দিই আপনাদেরকে, যখন এর GPS সিগন্যাল দুর্বল থাকবে সেই সাথে যদি আলো পর্যাপ্ত না থাকে এই সিচুয়েশনে ড্রোনটিকে অবশ্যই সেফ প্লেসে ল্যান্ড করাটাই ভালো দুর্ঘটনা এড়ানোর জন্য, কারণ অল্প লাইটের মধ্যে এর অবস্টেকল এবং ব্রেক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটাই স্বাভাবিক, কারণ অন্ধকারে ক্যামেরার কিছুই ডিটেক্ট করতে পারে না। তার উপর এর GPS সিগন্যালও যদি স্ট্রং না থাকে। এখন আসি এর ক্যামেরায়, যে কিভাবে ফটো এবং ভিডিও তোলা যাবে। কন্ট্রোলারের ডান পাশে একটি স্ক্রোলিং নব এবং একটি বাটন দেওয়া আছে অটো ফোকাস এবং পিকচার ক্লিকের জন্য, এবং ডান পাশেও সেম বাটনস রয়েছে ভিডিওগ্রাফির জন্য। এর স্ক্রল হুইলের কাজ হচ্ছে ক্যামেরার গিম্বল পজিশনকে ঠিক করা এবং বাটনের কাজ হচ্ছে রেকর্ড চালু করা এবং বন্ধ করা। এখন দেখে নিই এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার্স, যেটি হচ্ছে অ্যাডভান্স RTH এর কাজ কি। কন্ট্রোলারের RTH বাটন প্রেস করলে ড্রোনটি ভিজুয়াল সেন্সিং ফিচার চালু হয়ে যাবে, এর ফলে এর হোম পয়েন্ট আগে থেকেই আমরা দেখতে পাবো। এখন কিছু সেফটি সতর্কতা দিয়েছে DJI এই ড্রোনটি উড়ানোর ক্ষেত্রে। এক নম্বরে, ড্রোনটি উড়ানোর আগে অবশ্যই এর পাখা বা প্রপিলার এবং ব্যাটারিটি ভালোভাবে চেক করে নিতে হবে। ড্রোনটি পাওয়ার অফ করার পর অবশ্যই মনে করে এর জয়স্টিকের নবগুলোকে খুলে রাখতে হবে। 3, ড্রোনটি উড়ানোর সময় অবশ্যই বাতাসকে এড়িয়ে ড্রোনটি উড়াতে হবে। 4, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আগেও বলেছি যে লো লাইট কন্ডিশনে এর অবস্টেকল সেন্সর কাজ করে না, এ বিষয়টি অবশ্যই খেয়াল রেখে ড্রোনটিকে উড়াতে হবে। এখন এই DJI ম্যাভিক 3 সিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে এর সাথে আসা একটি 4G মডিউল। এই 4G মডিউলকে কানেক্ট করলেই এই ড্রোনটিকে দেশের যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করা যাবে শুধুমাত্র 4G নেটওয়ার্কের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখনই 4G মাধ্যমে এটিকে কানেক্ট করা হবে তখন রিমোটের কোনো প্রয়োজন পড়বে না, রিমোট ছাড়াই দেশের যে কোনো প্রান্তে রিমোট সিগন্যাল ছাড়াই এটিকে উড়ানো সম্ভব হবে। এই বিষয়টা কয়জন জানতেন এই বিষয়টাকে আমাকে শুধু কমেন্ট করে জানাবেন।
আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে অবশ্যই হেল্পফুল হলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দেরি কিসের, সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।